ব্যারাকপুর চন্দনপুকুর বাজার পরিদর্শনে প্রশাসনিক দল খতিয়ে দেখলেন পরিস্থিতি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত সোমবার থেকে আজ পর্যন্ত ব্যারাকপুরের সমস্ত বাজারগুলি বন্ধ রাখা হয়েছিল ব্যারাকপুর পৌরসভার নির্দেশ অনুযায়ী। রবিবার ব্যারাকপুর চন্দনপুকুর বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য, ব্যারাকপুরের মহকুমাশাসক অব্র অধিকারী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রশাসক উত্তম দাস সহ এক প্রতিনিধি দল চন্দনপুকুর বাজারের সামনে দাঁড়িয়ে গত এক সপ্তাহের ব্যারাকপুর পৌরসভা এলাকার করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য আদান প্রদান করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার থেকে একদিন অন্তর একদিন বাজার ও ব্যারাকপুরের সমস্ত দোকান বন্ধ রাখা হবে, শুধুমাত্র ওষুধ এবং জরুরি পরিষেবা আর দোকানগুলি খোলা থাকবে। এরপর ব্যারাকপুর বারাসাত রোডের ধারের দোকানগুলি ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান, ডিএমডিসি ম্যাডাম আছেন এবং প্রশাসনিকের লোকাল থানাও আছে। যেটা সংক্রমণ যেটা আমরা এক সপ্তাহ বন্ধ রেখেছিলাম তাতে বিশাল কিছু যে কারণে আমরা একদম জিরো পজিশনে আনার জন্য যে প্রচেষ্টা সেটা আমাদের পুরোপুরি সফল হয়নি, কারণ মানুষের ভিড়টা সবসময় আছে। সেই জন্য এখন একটা যেটা সিদ্ধান্ত নিলেন এডিএম সাহেবের প্রস্তাব অনুযায়ী অন্য অন্য জায়গাগুলি বাজার টাজার বন্ধ রাখা হয়েছে, যেহেতু আমরা 7 দিন বাজারটা বন্ধ রেখেছি, আপাতত 1 সপ্তাহ অল্টারনেটিভ ডেতে দোকান খোলা থাকবে এবং যেদিন বন্ধ থাকবে সেদিন সব ধরনের দোকানই বন্ধ থাকবে, এসেনশিয়াল আইটেম ছাড়া সব বন্ধ, এটাই সিদ্ধান্ত। কতদিন ধরে? আপাতত 1 সপ্তাহ, তারপরে আবার সিদ্ধান্ত। কালকে থেকে বাজার খুলছে? কালকে বাজার খুলছে, আবার পরশুদিন বন্ধ।